নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা পটলের রসার একটি রেসিপি নিয়ে। এটি শুধু দেখতেই লোভনীয় না, স্বাদেও অসাধারণ। এর তুলনা হয় না অন্যান্য অনেক রেসিপির সঙ্গে। এক থালা গরম ভাত আর পটলের এই রেসিপি, ব্যাস আর কি চাই। তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই রেসিপিটি আমরা কীভাবে বানাচ্ছি। পুর ভরা পটলের রসা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন পটল। এই পটলগুলোকে ভেতর থেকে ভালো করে এই চামচটার পেছন দিয়ে পুরগুলো বের করে নিচ্ছি। খুব সাবধানে আর আস্তে আস্তে হালকা হাতে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। খুব আস্তে আস্তে এই পটলের পুরগুলো আমি বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে চামচটা পটলের পেছনে ঢুকিয়ে তারপরে আস্তে আস্তে খুব সাবধানে এই পুরগুলো কিন্তু বের করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন, তাতে করে দেখবেন কোনো অসুবিধাই হবে না পুরগুলো বের করে নিতে। এভাবে সবকটি পটলের আমার পুর বের করা হয়ে গেছে। দেখুন সবকটি পটলের পুর কীভাবে আমি বের করে নিয়েছি। পটলের পুরগুলো বের করার পরে আমি ওভেনের ওপরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে, কেননা পটলটাও অনেকটাই আছে আর তার ভেতরে পুরটা একটু বেশি করে দিলে পটলের স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের রঙটা যখন পরিবর্তন হয়ে যাবে তখনই আমরা অন্য উপকরণগুলো দেব। দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রাখা। এটা কিন্তু আমরা পটলের ভেতরে ভরার যে পুরটা, সেই পুরটাই কিন্তু প্রথমে তৈরি করে নিচ্ছি। প্রথমে নিলাম নুন পরিমাণ মতন, দিয়ে দিলাম 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য 1 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে কষিয়ে নিতে নিতেই এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। 100 গ্রাম মতন চিংড়ি মাছ এখানে রয়েছে। দেখুন চিংড়ি মাছটার সঙ্গে পেঁয়াজটা বেশ ভালোভাবে মিশে গেছে আর ভাজাটাও সুন্দর হয়েছে। এইভাবে ভালো করে ধৈর্য সহকারে একটু নাড়তে হবে, তাতে কিন্তু আমার পটলের পুরটা রেডি হয়ে যাবে। পটলের পুরটা রেডি হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এইভাবে পটলটা ভেতরে আমরা এই পুরটাকে চেপে চেপে ভরব। দেখুন এইভাবে পুরটা হাতের সাহায্যে আমি চেপে চেপে ভরছি। এক একটা করে পটল নেব আর সামান্য একটু পুর এর ভেতরে খুব আস্তে আস্তে আঙুলের সাহায্যে কিন্তু ভরতে হবে, তা না হলে কিন্তু পটলগুলো ফেটে যাবে। কাজটা একটু ধৈর্য সহকারে করলে তবেই কিন্তু এর স্বাদটা দারুণ লাগবে। যে কোনো রান্নায় আপনি একটু যদি সময় দেন আর পরিশ্রম দেন, সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন সবকটা পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। আশা করি এই অবধি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার পটলের রসা বানানোর জন্য পটলগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে নুনটা বেশ ভালো করে মিশে যায়। পটলটা ভাজলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। এরপরে আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য পরিমাণ মতন তেল। সর্ষে তেল বা সাদা তেল, যে কোনো তেলেই আপনারা পটলটা ভেজে নিতে পারেন। তেলটা দেওয়ার পরে এক এক করে সমস্ত পটল আমি দিয়ে দেব ভাজার জন্য। পটলের এই রেসিপিটি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন,
খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন পটলগুলো কিন্তু আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটু পাশও বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেশ এইরকম অবস্থায় পটলগুলোকে আমরা তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তোলা হয়ে গেলে যদি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল না থাকে তাহলে কিছুটা তেল দিয়ে নিতে হবে। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে ও গোটা গরম মশলা, ফোড়ন। ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি পরবর্তী উপকরণটা অ্যাড করব। ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এর মধ্যে অন্য কিছু দেব না। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, আর 6 থেকে 7টা রসুন সব মিশিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে মিশাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে ধৈর্য সহকারে কষাতে হবে। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, আর টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রেখে তারপরে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এভাবে ভালো করে মেশাতে মেশাতে দেখবেন দই থেকে জলটা বেরোতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় কিন্তু আপনারা কোনো উপকরণ অ্যাড করবেন না। যখন মশলাটা কষাতে কষাতে এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখুন মশলাটা থেকে কি সুন্দর কালার এসেছে, আর মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতন গরম জল। জল দেওয়ার পরে যখন ঝোলটা এরমভাবে ফুটে উঠতে থাকবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো 1-1 করে দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু আমরা পটলটাকে নামিয়ে রাখবো, ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি আর গরম মশলা অবশ্যই ছড়িয়ে নেব। ব্যাস আমাদের আজকের পুর ভরা পটলের রসা একেবারে রেডি। কেমন হলো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। আমি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি রোজই নিয়ে আসি, তাই জন্য নতুন নতুন রেসিপি আমার চ্যানেল থেকে পেতে গেলে আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।